बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। सानी निवेदित, शमसुल हक प्रयोजित, आजमीर रेकर्डिंग सेंटर, रियाजुद्दीन बाजार, चट्टग्राम। मोबाइल 01819-33-08-53। पवित्र ईदी मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे चट्टग्रामेर ऐतिह्यवाही टेरिबाजार हजारी लेने ऐतिहासिक सुन्नी महासम्मेलन आलोचनाय सारा बांगलार आलोड़न सृष्टिकारी सुन्नी जमातेर अतंद्र प्रहरी उदीयमान किशोर बक्ता शायर मोहम्मद मोजाम्मेल हक रेजा नरसिंदी। मोबाइल 01774-94-5962। आलोचनार विषय नूर नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रेमी ईमानदारेर मूल हथियार। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আনবিয়া ওয়াল মুরসালিন খাতামান নাবিয়িন সাইয়িদিল কাউনাইন ওয়াস সাকালাইন মান কানা নাবিয়ান ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তিন أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل محبت عمر شات شات قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قال تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأيضا قال تعالى وارفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على শাহিদিন ওয়া শাকিরিন মাওলায়ে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أعوذ بالله سبحان الله موزي قرآن روح إيمان جاني دين موزي قرآن روح إيمان جاني دين حشت حب رحمة للعالمين حشت حب رحمة للعالمين في حبيبه ومحبوبه ومعشوقه ونور على أبصاره تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وأصحابه جري صلى الله على سيدنا وآله وأصحابه نور النبي جري محبتني شبايت الشيطر اللهم سيدنا مولانا وعلى آله سيدنا مولانا سنتے ہیں کہیں محشر میں سنتے محشر میں صرف ان کی رسائی ہے یا رسول اللہ بلند دیکھنا ہمارا اللہ حضرت کی بار گر ان کی رسائی ہے گر ان کی رسائی ہے لا جب تو بنائی ہے سنتے ہیں کہے محشر میں صرف ان کی رسائی ہے مسلح کے رحمت نے مسلح کے رحمت نے امید بندائی ہے کیا بات تیرے مجرم کیا بات بنائی ہے اللہ صلی علی سیدنا مولانا وعلی آلہ یا رسول اللہ بلند تیری نسل پاک میں بچا بچا نور کا تو ہے عین نور تیرا سب گران نور کا اللہم صلی سیدنا
মহব্বতে আব্দুল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো কালিমা শরীফের জিকির কলবের ময়লা সাফ করার লক্ষ্যে আপনারা মহব্বতে সবাই একটু জিকির করেন লা ইলাহা হয় না লা ইলাহা জুরে লা ইলাহা জুরে লা জুরে লা ইলাহা আমার নবী কাদের মদিনা যেথায় ঈমানদার দের ঠিকানা ঠিক কিনা বলেন আমার নবী কাদের মদিনা যেথায় আশিকদের আসল ঠিকানা মনকে বুঝাই কত বুঝে না মনকে বুঝাই কত বুঝে না মন যাইতে চাই সোনার মদিনা ইলাহা জুরে লা ইলাহা হয় না লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি কত মানুষ আছে স্টেশনের মধ্যে বসা আছে দুইটা পা নাই আছে না দুইটা পা নাই আমরা যে দুইটা পা দিয়ে জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছি কত মানুষ আছে দুইটা পা নাই কত মানুষ আছে দুইটা হাত নাই যার হাত নাই সেই জানে হাতের কি দাম যার পা নাই সেই জানে পায়ের কি দাম যার দুইটা চক্ষু নাই দেখতে পারে না সেই জানে চোখের কি দাম ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন বান্দারা আমি যে তোমাদেরকে এই নিয়ামত গুলা দিলাম হাত পা চোখ কান নাক দিলাম এই নিয়ামত গুলা পাইয়া তুমি কি আমি আল্লাহর কাজে ব্যয় করতেছো নাকি এই নিয়ামত গুলা দ্বারা এই জিনিসগুলা দ্বারা শয়তানের পথে ব্যয় করতেছো তুমি কি একটু তাকাইয়া দেখো না তোমার আরেক ভাই কাজ করার ক্ষমতা নাই হাত নাই পা নাই ওই স্টেশনের মধ্যে বসে ভিক্ষার জন্য হাত বাড়ায় দিছে আল্লাহ কিন্তু ইচ্ছে করলে আপনি আমার ওই রকম বানাইতে পারতেন পারতেন কি না বলেন আল্লাহ ওই রকম বানান নাই তাই আল্লাহর শুকরিয়া করার জন্য কিছুক্ষণ সময়ের জন্য আমরা জান্নাতের বাগানে বসে যেতে পেরেছি তাই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া করে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ তার সাথে ওই মহান নবীর পাক কদমে লাখো কোটি সালাম যেই নবীর কদমে শুধু আমরা গুনাহগার উম্মতের কি সালাম দিব যেই নবীর কদমে পশু পাখি গাছপালা সালাম দিব সুবহানাল্লাহ বলেন যেই নবীর কদমে পাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দেয় সুবহানাল্লাহ ইসাল্লুন আলা নবী আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ নিজে সালাম দেয় ওয়া মালাইকা যেই নবীর কদমে এবং সকল ফেরেশতারাও সালাম দেয় যিনি সমস্ত সৃষ্টির মূল যিনি সমস্ত সৃষ্টির আদি যিনি সমস্ত সৃষ্টির অন্ত যিনি সমস্ত সৃষ্টির কল্যাণ কারণ যিনি বিশ্বসভার সভাপতি যাহার বাহন ছিল বুরা যার সফর হয়েছে মেরাজ যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন যাহার খাদিম ছিল স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম যিনি এমন নবী যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট সুবহানাল্লাহ বলতেন নবুয়ত কত বড় একটা দাবি নবী রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে ফরিয়াদ করত আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া দু জাহানের সরকার নবী দু জাহানের বাদশা নবী নাকি বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীর উম্মত বানাইতা তাহলে তার অনেক বেটার হইতো সুবহানাল্লাহ বলেন না যে কথাটা বলতেছিলাম আমার আল্লাহ যে আয়াত দ্বারা কোরআন শুরু করেছেন আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন
আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছেন আলামিন শব্দটি জমা তথা বহুবচন, এক বচনে আলমুন বা আলম। আল্লাহ বলতেছেন একটা না দুইটা না, যত আলম আছে যত মাখলুকাত আছে সমস্ত আলমের সমস্ত মাখলুকাতের রব হইলাম আমি আল্লাহ, সমস্ত মাখলুকাতের পালনকর্তা হইলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যত জায়গায় নিজের রুবুবিয়ত প্রতিষ্ঠা করেছি, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার বন্ধু নবীরে ভালোবাসা আমার হাবিবেরে মহব্বত করিয়া আমি আল্লাহ বানাইলাম তত জায়গার জন্য রহমত। এই জন্য আল্লাহ নবীর বেলাও ঘোষণা করেছেন ও আমা রহমত রহমতাল্লিল আলামিন। কার ঘোষণা? আল্লাহ দেখেন কুরআনুল কারীমের মধ্যে নবীর বেলাও রহমাতাল্লিল আলামিন বলেছেন, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি, তাই আল্লাহ পাকের দরবারে আবার শুকরে করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হচ্ছে মিলাদুন নবীর মাস। এই মাসটার নাম কি? মিলাদুন নবীর মাস। যেই মাস নবীর প্রেমিকদের সুন্নি জনতার জেগে ওঠার, সুবহানাল্লাহ। মিলাদুন নবী শব্দের অর্থ এটা খুঁজতে গিয়ে সাধারণ ডায়েরিগুলো যদি খুলেন তাইলে পাবেন জন্ম বৃত্তান্ত, জন্ম বিষয়ক। কিন্তু দু জাহানের বাদশা নবী আকাও মাওলা নবী তাজিদারে মদিনা নবীর শানে এইরকম শব্দ ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহর কোরআনে ঘোষণা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 পারা কোরআনের 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, 63 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা যে ও দুনিয়ার বান্দারা, রাসূলের আহ্বানকে তোমরা পরস্পর তেমনি স্থির করো না যেমন তোমরা একে অপরকে আহ্বান করে থাকো। ভাই ভাইকে ডাকার জন্য, বন্ধু বন্ধুকে ডাকার জন্য, দুনিয়ার এক মানুষ আরেক মানুষকে ডাকার জন্য যেই শব্দাবলী, যেই ভাষা, জন্ম মৃত্যু এগুলো ব্যবহার করো, দু জাহানের সরকার নবীর শানে এইরকম শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্যই নবীর বেলা ব্যবহার করতে হবে নবীর আগমনের বর্ণনা, ঠিক কিনা বলেন? এখন দেখবেন সাধারণ কিছু আলেম আইসা আপনাকে প্রশ্ন করবে, মিলাদুন নবী মিলাদুন নবীর কথা বলে গেল, এই মিলাদুন নবী শব্দ কোরআনে আসেনি। প্রশ্ন করে না, মিলাদুন নবী শব্দ কোরআনে আসেনি, মিলাদুন নবী কেন পালন করো, মিলাদুন নবী কেন বলো, এটা তো কোরআনের মধ্যে নাই, এটা হারাম, এটা বেদাত, এটা শিরিক। আস্তাগফিরুল্লাহ বলেন না? কোরআনের মধ্যে না থাকলে যদি হারাম হয়ে যায় কত বড় জ্ঞানহীন মূর্খ। কোরআনের মধ্যে না থাকলে যদি হারাম হয়, আমিও একটা এক্সাম্পল ছোটভাবে দেই, যে আপনার নাম কি? জায়েদ। বাবার নাম খালেদ। খালেদের পুত্র জায়েদ হালাল জাদা, এটা কোরআনের কোথাও আছে? এর জন্য কি আপনাকে আমি হারাম জাদা বলবো? কোরআনের কোথাও এই যে আমরা নামাজ নামাজ বলি, কোরআনের কোথাও কি নামাজ শব্দ আছে? নাই। আল্লাহ সালাত দ্বারা নামাজকে বুঝিয়েছেন। এই যে আমরা রোজা রোজা করি, কোরআনের কোথাও কি রোজা শব্দ আছে? নাই। আল্লাহ তাআলা সাউন্ড দ্বারা রোজাকে বুঝিয়েছেন। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে মিলাদুন নবী না থাকতে পারে, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে নবীর আগমনের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় নবীর আগমনের বর্ণনা করেছেন দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল মায়দা, ষষ্ঠ পারা কোরআনের পঞ্চম সূরা, আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের শেষাংশে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবীন। আল্লাহ বলতেছেন ও বান্দারা,
এখন দেখবেন যে আলেমেরা আপনাকে মিলাদ নবী কোরআনে আছে কিনা প্রশ্ন করে, ওই আলেমেরাই বলবে কি ব্যাপার নূরের দলিলটা দিতেছ, এই নূর দ্বারা এবং কিতাব দ্বারা উভয়টা দ্বারা তল্লা কোরআনকে বুঝিয়েছেন। আমি বলতে চাই আমি নরসিংদীর মৌলভী মুজাম্মেল রেজার মুখের কথাই হবে না, তোমাদের কথাই হবে না, যাদের দ্বারা আমরা তাফসীর বুঝেছি, যাদের দ্বারা আমরা কোরআন বুঝেছি, যাদের দ্বারা হাদিস বুঝেছি, সেই তাফসীর কারকগণ কি বলে দেখেন নূর দ্বারা কি বুঝিয়েছেন। আমি অসংখ্য তাফসীরের নাম খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার সব বলে দিতেছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছে, তাফসীরে ইবনে আব্বাস পৃষ্ঠা 85 তে আছে, এই নূর দ্বারা দু জাহানের বাদশা নবী নূর নবীর নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, তাফসীরে জালালাইন পৃষ্ঠা 111, তাফসীরে খাজেন প্রথম খণ্ড পৃষ্ঠা 447, তাফসীরে বাইজাবি প্রথম খণ্ড 418 পৃষ্ঠা, তাফসীরে নাসাফি প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, তাফসীরে রুহুল মায়ান ষষ্ঠ খণ্ড 118 পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 370 পৃষ্ঠা, তাফসীরে মাজারি তৃতীয় খণ্ড 66 পৃষ্ঠা, তাফসীরে সাবি দ্বিতীয় খণ্ড 486 পৃষ্ঠা, তাফসীরে কবির তৃতীয় খণ্ড 395 পৃষ্ঠা, তাফসীরে মালিম তানজিল প্রথম খণ্ড 273 পৃষ্ঠা, তাফসীরে তবাই ষষ্ঠ খণ্ড 92 পৃষ্ঠা, তাফসীরে হুসাইনি প্রথম খণ্ড 492 পৃষ্ঠা, তাফসীরে কুরতুবি ষষ্ঠ খণ্ড 118 পৃষ্ঠা, তাফসীরে আবিদ সাউদ চতুর্থ খণ্ড 37 পৃষ্ঠা, তাফসীরে সিরাজাম মনির 326 পৃষ্ঠা, তাফসীরে সওয়াইতুল ইলহাম 252 পৃষ্ঠা, শিফা শরীফ লিল কাজী আয়াজ প্রথম খণ্ড 111 পৃষ্ঠা। এমন কি সৌদি সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত তাফসীর তাফসীরে মারিফুল কোরআনের 428 পৃষ্ঠা আছে। এই নূর দ্বারা দুজাহানের বাচ্চা নবী গুনাহগারের তরানে ওয়ালা নবী উম্মতের দরদি নবীর নূর মুবারক কে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন কোরআনুল কারীমের আয়াত কি বলে, এছাড়া নবীর নূর মুবারকের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত আছে। তবে নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি অন্যতম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যেটা নাকি নূরে মুজাসসামের মধ্যে বর্ণনা করা হয়েছে। দেখেন আমি এত দূর থেকে তো আর সব কিতাব আনা সম্ভব না, এরপরও কিছু কিতাব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ এনেছি। যতক্ষণ কথা বলবো কিতাব থেকে দলিল দিয়ে বলার চেষ্টা করব, কারণ ইনশাআল্লাহ মুখস্থ ওয়াজ বানানো ওয়াজ আজে বাজে কথা বলার চেষ্টা করি না। দেখেন 222 পৃষ্ঠার মধ্যে এই দলিলখানা বর্ণনা করেছেন আন জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله يا ابي وامي اخبرني عن اول شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء اشياء نور النبي كمن نوره سبحان الله বলেন না। অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বর্ণনা করতেছেন দেখেন। হাদিসের মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবী একদিন নবীর দরবারে হাজির হলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী দয়ার নবী, যখন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করে নাই, যখন আল্লাহ তাআলা আসমান জমিন ত্রিভুবন কোনো কিছু সৃষ্টি করে নাই, সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছেন। আমার নবী ডাক দিয়ে কই, ও জাবের সুন্দর একটা প্রশ্ন করেছো, তুমি আজকে জানিয়ে রাখো, যখন আল্লাহ তাআলা আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করে নাই, যখন তোমাকে সৃষ্টি করে নাই, যখন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করে নাই, তখন আল্লাহ তাআলা নিজ নূর থেকে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
যে হাদিসকে সহি বলে ইমাম বাইহাকি দালাইলাতুন নবুয়াতে বর্ণনা করেছেন, ইমাম কাসতালানি মাওয়াবিলুদ্দিনেতে বর্ণনা করেছেন, ইমাম জুরজানি সরসরে মাওয়াবিলুদ্দিনেতে বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজির মক্কি আফজালুল কুরআতে বর্ণনা করেছেন, ইমাম মোহাম্মদ ইবনে আহমদ ফাসি মাতালুল মুসতরাতে বর্ণনা করেছেন, আহমদ দিয়ার বকরি আল খামিসে বর্ণনা করেছেন, জগৎ বিখ্যাত ওয়ালি আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভি রহমাতুল্লাহ আলাই মাদারিজুন নবুওয়াতে বর্ণনা করেছেন, জগৎ বিখ্যাত ওয়ালি ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকুল মুহাববত আহমদ রেজা খা ফাজিলে বেরলভী সালাতে সুবহ ফি নূরুল মুস্তাফাতে বর্ণনা করেছেন, যে নবীর নূর আল্লাহ সর্বপ্রথম নিজ নূর থেকে সৃষ্টি করেছেন, তারপর এই নূর দ্বারা তাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই নূর দ্বারা সূর্য আলোকিত হয়েছে, এই নূর দ্বারা চন্দ্র আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, দেখেন হাদিসের মধ্যে কি বলে, এই নূর আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন বিভিন্ন সূরতে আল্লাহ তাআলা ওই পৃথিবী সৃষ্টির পূর্বেই, কারণ হাদিসের মধ্যে আছে মান কানা নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, সুবহানাল্লাহ বলবেন, যে আদম হাওয়া যখন মাটি পানির সাথে মাটি বায়ুর সাথে মিশ্রিত ছিল তখনই আমি নবী, সুবহানাল্লাহ নবীর ঘোষণা, তখনই আমি নবী। তো নবীর নূরকে আল্লাহ বিভিন্ন আকৃতিতে রেখেছেন, এটা কিভাবে দুনিয়াতে এসেছে, এটা দুনিয়াতে আসার মধ্যে অনেক বড় বংশ তালিকা, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানিতে পৃষ্ঠ দেশে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ও বাংলার সুন্নি ভাইরা বাবারা, আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মনস্থ করে যখন আদম আলাইহিস সালামের পেশানিতে দিলেন তখন আদম আলাইহিস সালামকে সম্মানই করে দিলেন, সুবহানাল্লাহ বলেন, কি রকম সম্মানই করলেন আমার নবীর নূর মুবারক যখন আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সব বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে হাকিকতে আমার নবীজিকে সিজদা করার জন্য আল্লাহ সব ফেরেশতা তাদেরকে আদেশ করলেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ যখন সব ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আল্লাহর আদেশ পালনে আমার নবীকে সিজদা করার জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সবাই লুটে পড়লো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই, ইবলিস সিজদা করলো না, সে অহংকার বশত ওই দিন সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাত থেকে বের করে দিলেন। যখন আল্লাহ তাআলা ওই ইবলিসকে জান্নাত থেকে বের করে দিল কিতাবের মধ্যে পাওয়া যায় এদিক দিয়া কিন্তু আল্লাহ আদম হাওয়াকে বানায় রাখছে, আদম হাওয়াকে আল্লাহ তাআলা বানায় ডাক দিয়ে কই বড় মায়া করে তোমাদের বানাইলাম, এই জান্নাতের মধ্যে তোমরা যখন যা ইচ্ছা খাও যখন যা ইচ্ছা করো, কিন্তু আল্লাহ একটা গাছ নির্দিষ্ট করে দেখায় বলতেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল্লিমিন, কার ঘোষণা, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলতেছেন ও আদম হাওয়া যখন যা ইচ্ছা খাও যখন যা ইচ্ছা করো কিন্তু ওই একটা নির্দিষ্ট গাছ ওই গাছের নিকটেও যায়ও না, আল্লাহ কিন্তু বলে নাই ওই গাছের ফল খায়ও না, সুবহানাল্লাহ বলেন, এর মধ্যে বিরাট রহস্য, ওইদিকে যাচ্ছি না, আল্লাহ বলেছেন ওই গাছের নিকটে যায়ও না, এদিক দিয়ে আদম হাওয়া যে জান্নাতের মধ্যে আছে বাইরে তো আর ইবলিশের সহ্য হয় না, যে আদম হওয়ার কারণে যেই আদম হওয়ার কারণে আমি জান্নাত থেকে বের হলাম, আমি দেখে নিব এই আদম হওয়া কিভাবে জান্নাতে থাকে, কিতাবের মধ্যে পাওয়া যায় হঠাৎ করে একদিন বেহেশ থেকে একটা ময়ূর বের হলো সাপ নেওয়ার জন্য, যখন একটা ময়ূর বের হলো সাপ নেওয়ার জন্য জান্নাতের গেইটে এসে সাপটাকে কামড় দিতে দেরি সাপটা হা করলো, ফুট করে শয়তান ওই সাপের মুখের ভিতরে ঢুকে গেল, এইভাবে যখন জান্নাতের ভিতরে ঢুকলো জান্নাতের এক পাশে বসে উজুর দারে কান্না শুরু করে দিল, শয়তান এমন ভাবে কান্না শুরু করে দিল, মেয়েদের মন তো হলো নরম, মেয়েদের মন কি নরম, আবার মেয়েদের মন আরেক দিক দিয়ে টনক, টনক মানে কি বুঝেননি, টনক মানে কি, অনেকে আবার শক্ত বলতেছে, আসলে শক্ত না, টনক মানে হলো যেটা ভেঙে যাবে, টনক মানে কি, একদিক দিয়ে যেমন
মেয়েদের মন নরম আপনি যদি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আদর দিয়ে কথা বলতে পারেন তাদের মন নরম দেখবেন তার মন গলে যাবে আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে ঠিক কিনা বলেন আর অপর দিক দিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলেন তাকে কষ্ট দেন দেখবেন তার মন ভেঙে যাবে আপনার সাথে সংসার ভেঙে যাবে এটা কেন বললাম ইবলিস যখন জান্নাতের গেটে বসে উজুর ধরে কান্না শুরু করে দিল হাওয়া আলাইহিস সালামের মন গলে গেল হাওয়া আলাইহিস সালাম তার দ্বারে আয়েশা ডাক দিয়ে কই কি ব্যাপার এইখানের মধ্যে বসে আপনি কেন এভাবে কাঁদতেছেন এই কথা কে বলতেছেন হাওয়া আলাইহিস সালাম কে বলতেছেন হাওয়া আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনি এভাবে কাঁদতেছেন এখানে কান্নার কারণ কি কে আপনি আপনার পরিচয় দেন তখন ইবলিস ডাক দিয়ে কই ও হাওয়া আমারে চিনবেন না আমি হইলাম উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা আসলে কে আসলে শয়তান আসলে কে শয়তান কো আমারে চিনবেন না আমি হইলাম উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা কো আপনি এখানে কেন এসেছেন কেন এইভাবে উজুরদারে কাঁদতেছেন কো আমি আপনাদের কাছে এসেছি আপনাদেরকে একটা সুখের সংবাদ দিতে চাই হ্যাঁ তাই নাকি কি সুসংবাদ কো সুসংবাদটা হলো জানেননি হাওয়া আল্লাহ যে আপনাদেরকে নির্দিষ্ট করে একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে ওই গাছের ফলটা যদি আপনারা খাইতে পারেন খাইলে কি হবে জানেননি খাওয়া মাত্রই আপনারা উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা হয়ে যাবেন হ্যাঁ তাই নাকি কোনা শুধু তাই না আরো সুসংবাদ আছে কি সুসংবাদ ও হাওয়া ওই গাছের ফল যদি আপনারা দুজন মিলে খাইতে পারেন খাইতে দেরি হবে আপনারা চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে কই ও দুনিয়ার উম্মত আদম হাওয়া শয়তানের প্ররোচনা বুঝতে পারলো না যেই মাত্র ওই গাছের ফল খাইলো খাওয়া মাত্রই বেহেশতি পোশাক গুলো খুলে যাইতে লাগলো আদম আলাইহিস সালাম অবাক কি ব্যাপার হঠাৎ করে স্ত্রীর সামনে কাপড় খুলে যাচ্ছে এমন তো কখনো হয় নাই হাওয়া আলাইহিস সালাম অবাক কি ব্যাপার স্বামীর সামনে হঠাৎ করে কেন কাপড় খুলে যাচ্ছে চিন্তার মধ্যে পেরেশানির মধ্যে যখন পড়ে গেলেন তখন কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনটা পাতা নিলেন কয়টা তিনটা পাতা নিলেন হাওয়া আলাইহিস সালাম নিলেন পাঁচটা পাতা নিয়ে ওনার লজ্জা স্থান ডাকলেন এই জন্য আমাদের মা বোনেরা যদি মারা যায় আমরা তাদেরকে কয় কাপড়ে কাফন দেই পাঁচ কাপড়ে আমাদের বাবা ভাইরা যদি মারা যায় আমরা তাদেরকে কয় কাপড়ে কাফন দেই তিন কাপড়ে ঠিক কিনা বলেন এখন যদি আপনি বলেন ও নরসিংদী মৌলভী মুজাম্মেল রেজা আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই আমার মা মারা গেছে আমার আব্বু মারা গেছে আমি আমার আব্বুকে কাপড় দিব ২৫ কাপড়ে কাফন আমার আম্মুকে দিব ৩৫ কাপড়ে হবে আমাদের আদি পিতা আমাদের আদি মাতা আদম হাওয়া যে নীতি রেখে গেছে এই নীতি রবে চিরকাল সুবহানাল্লাহ বলেন যাই হোক এখন আল্লাহ তাআলা বললেন আদম হাওয়া যাও যাও তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নিজে দুনিয়াতে কিছু দিনের জন্য রিজিক রেখেছি যাও দুনিয়ার মধ্যে যাও শয়তান কেউ বলল যা তোর এত দিনের সব আমল বরবাদ করে দিলাম তোর সব আমল বরবাদ করে দিলাম শয়তান বলে ঘোষণা করে দিলাম যা তুই দুনিয়াতে যা এবার শয়তান উজুরদারে কান্না শুরু করে দিল ডাক দিয়ে কই আল্লাহ গো ও আল্লাহ এত বছরের আমল যে করলাম ৯.৫ লক্ষ বছর মতান্তরে আরো বেশি বছর যে আমল করলাম এত বছরের আমলের বদলা এত বছরের আমলের ফায়দা আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে কই রে ইবলিস কি চাস তুই আজাজিল ইবলিস যার অসংখ্য উপাধি ছিল সে তখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি চাই তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও কজা দিয়ে দিলাম আমাকে এমন ক্ষমতা দাও যাতে আমি যে কোনো সময় যে কোনো সুরতে তোমার বান্দাদেরকে ওসওয়াসা দিয়া জাহান্নামের পথে নিতে পারে আমাকে সামনে ক্ষমতা দাও যাতে ওসওয়াসা দিয়া আদম হাওয়াকে জাহান্নামের পথে নিতে পারে যা দিয়ে দিলাম
আমা কেমন ক্ষমতা দাও জান্নাতি বান্দাগুলারে ওয়াসওয়াসা দিয়া যাতে পিছন দিক দিয়ে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারে যা দিয়ে দিলাম আমাকে ডাইনে ক্ষমতা দাও যা দিয়ে দিলাম বামে ক্ষমতা দাও যা দিয়ে দিলাম অপর দিক দিয়ে আদম হাও উজুরদারে কান্না শুরু করে দিল এমন ভাবে কান্না শুরু করলো এই কান্না দেখে আল্লাহ ডাক দিয়ে কই আদম হাওয়া কি ব্যাপার এমন ভাবে কান্নার কারণ কি আদম ডাক দিয়ে কই আল্লাহ আল্লাহ গো সামনে ক্ষমতা দিয়ে দিলা পিছনেও ক্ষমতা দিয়ে দিলা ডানেও ক্ষমতা দিয়ে দিলা বামেও ক্ষমতা দিয়ে দিলা চতুর্দিক দিয়ে তো তাই না তাই না আমার উম্মত গুলারে আল্লাহ তোমার বান্দা বান্দি গুলারে জাহান্নামের পথে নিয়ে যাইবে গো আল্লাহ তারা কিভাবে এই শয়তানের প্ররোচনা থেকে বাঁচবে তারা কিভাবে জান্নাতের পথ খুঁজে পাবে তারা কিভাবে নবীদের খোঁজ পথ খুঁজে পাবে তারা তো গুনার মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ বল তখন বলেন চিন্তার কোনো কারণ নাই শয়তান হাজার বছর গুনাহ করাইবে পাহাড় পরিমাণ গুনাহ করাইবে আমার বান্দারা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে পাহাড় পরিমাণ গুনাহ কইরা একটা দিনের জন্য যদি আমার বন্ধু নবীকে স্মরণ করিয়া আমার গুনাহগার বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করে জানিয়া রাখো শয়তান হাজার বছর গুনাহ করাইবে তারা গুনাহগার হবে আমি আল্লাহর নাম কিন্তু গাফফার তারা হাজার বছর গুনাহ করে পার পরিমাণ গুনাহ মাথায় লইয়া নাফরমান হয়ে যাবে আমি আল্লাহর নামও কিন্তু রহমান পার পরিমাণ গুনাহ কইরা মহব্বতের সাথে নিচের দিক আর উপরের দিক যে বাকি রাখছি একটাবার যদি আমার নবীর প্রেম নিয়া মহব্বতে কপালটা সিজদার মধ্যে লাগাইয়া দুইটা হাত আমি আল্লাহর দরবারে বাড়াইয়া একটাবারের জন্য দুইটা চোখের পানি পালে আমি আল্লাহর দরবারে কাঁদতে পারে হাজার বছর গুনাহ করাইলেও চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ গাফফার নামের উসিলায় বন্ধু নবীর উসিলায় ওই গুনাহগুলা ক্ষমা করে দিব আমার আল্লাহ দেখেন কত বড় গাফফার আমার আল্লাহ এবার আদম হাওয়াকে শয়তানকে দুনিয়াতে পাঠাইলেন এমন ভাবে পাঠাইলেন আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আদম আলাইহিস সালাম এক জায়গায় আসলো হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায় একজন আরেকজনকে খুঁজে পায় না এই জন্য উভয়ই পেরেশান কিন্তু উভয়কে খোঁজার কাজে ব্যস্ত নাই তারা আল্লাহর দরবারে ভুলের ক্ষমার জন্য কান্না শুরু করে দিল সুবহানাল্লাহ বলেন ও জোরদারে কান্না শুরু করতেছে 350 বছর মতান্তরে আরো বেশি দিন কান্নো হঠাৎ করে একদিন জাবালে রহমত যে পাহাড়ের মধ্যে আদম হাওয়া আলাইহিস সালাম এক পাশ দিয়ে আদম আলাইহিস সালাম আরেক পাশ দিয়ে হাওয়া আলাইহিস সালাম আদম জানে না হাওয়া কোথায় হাওয়া জানে না আদম কোথায় দুজনই আল্লাহর দরবারে কান্দি আল্লাহ আমি ভুল করেছি আমি ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও এবার আদম হাওয়া দুই পাশ দিয়ে উঠতেছে যেই মাত্র পাহাড়ের উপরে উঠলো কিতাবের মধ্যে লেখে দুইজন দুইজনের চেহারা দেখলো সাথে সাথে তাদের ওই জান্নাতের মধ্যে যে একসাথে ছিল ওই কথা মনে হয়ে গেল সুবহানাল্লাহ তাদের মনে হয়ে গেল যখন আমরা জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের গেটের মধ্যে আরশের খুঁটির মধ্যে আল্লাহর নামের পাশে তো সব জায়গায় একটা নাম দেখছিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর নামের পাশে নাম নিশ্চয়ই এই নামের মর্যাদা বেশি ওই নামের উসিলাই তারা উভয় এবার আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করে দিল ক্ষমা চাওয়া শুরু করে দিল ও আল্লাহ মাবুদ 350 বছর কান্নাম তুমি আল্লাহ ক্ষমা করলা না আল্লাহ আজকে আল্লাহ তোমার নামের পাশে জান্নাতের গেটে যার নাম লেখছো তোমার নামের পাশে আরশের খুঁটিতে যার নাম লেখছো মাবুদ গো নিশ্চয়ই সে তোমার বন্ধু হবে তোমার ওই বন্ধু নবীর উসিলায় ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কই আদম হাওয়া ও আদম হাওয়া আজকে কেন যেই দিন আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছিলাম ওই দিনে যদি আমার বন্ধু নবীর উসিলা দিয়ে ক্ষমা চাইতা ওই দিনে আমি আল্লাহ ক্ষমা করে দিতা দেখেন আমার নবীর মকাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে আমার নবীর উসিলাই ভুল ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তখন এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ
তোমার রহমতে তোমার বরকতে আমি তো হাওয়া আলাইহিস সালামকে খুঁজে পেলাম আল্লাহ আমি কি হাওয়া আলাইহিস সালামকে গ্রহণ করতে পারে কিনা হাওয়া আলাইহিস সালাম কি আমার জন্য বৈধ কিনা আল্লাহ বলে হ্যাঁ বৈধ বৈধ করে দিতে পারে কিন্তু শর্ত কি শর্ত আল্লাহ ডাক দে কই ও আদম মোহরানা দিয়ে দাও মোহরানা দেওয়া লাগবে কিনা মোহরানা ছাড়া কি বিবাহ হয় এখন তুই মোহরানা থেকে অনেকে গাফেল মোহরানা অনেক সময় বিয়ার সময় বলে কিন্তু পরবর্তীতে দেয় না আস্তাগফিরুল্লাহ এটা মারাত্মক গুনাহ এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে ঠিক কিনা বলেন এটা স্ত্রীর হক এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে এটা তার খুশিতে তাকে দিয়ে দিতে হবে এটা আপনারা করবেন না যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মোহরানা দেওয়ার জন্য কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ পকেট তো এমটি কি দিয়ে মোহরানা আদায় করব আল্লাহ বলেন জারু সিলাই তোমাদের এত বছরের কান্নার পর দোয়া কবুল হই নাই জারু সিলাই তোমরা ভুল ক্ষমা পাইলা যে নবীর নাম যে বন্ধুর নাম আমি আল্লাহর পাশে রাখছি ওই বন্ধুর উপর দুরুদ পড়ে না সুবহানাল্লাহ বলেন না আমাদের আদি পিতা আদি মাতার বিবাহ বৈধ হয় আমাদের আদি পিতা আদি মাতায় কে উপরের জন্য বৈধ হই নবীর দুরুদের দ্বারা সুবহানাল্লাহ দেখেন নবীর দুরুদের মর্যাদা কত বড় তখন নবীর দুরুদের দ্বারা তারা উভয় উভয়কে গ্রহণ করলো এই কথাটা বলতেছিলাম যে আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ তাআলা নবীর নূর দিয়ে মর্যাদা করেছিলেন জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সিজদা দিয়ে এই নূর দুনিয়াতে আসার জন্য পরবর্তীতে আল্লাহ দিলেন শীস আলাইহিস সালামের পেশানিতে উনিও সম্মানী হলেন পরবর্তীতে আরশ বিন শীস পরে কাইনান বিন আরশ পরে মাহলাইন বিন কাইনান পরে ইয়ারিদ বিন মাহলাইন পরে ইয়াদ্রিস বিন সালাম পরে মুতাওয়াশ্শিন বিন ইদ্রিস পরে লামিক বিন মুতাওয়াশ্শে পরে নূহ আলাইহিস সালাম পরে শাম এইভাবে অসংখ্য নবী রাসূলদের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ মুররা মুররা থেকে কিলাব বিন মুররা কিলাব বিন মুররা থেকে কুসাই বিন কিলাব কিসাই বিন কিলাব থেকে আব্দে মন্নাব থেকে হাশেম হাশেম থেকে আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন না এবার আনতে আনতে খাজা আব্দুল্লাহর পেশানিতে পৃষ্ঠ দেশে যখন আমার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা দিলেন ওনার নূর মুবারক কপালের মধ্যে দেখে গোটা পৃথিবীর মানুষ ওনার জন্য পাগল হয়ে গেল সুবহানাল্লাহ সুন্দর সুন্দর যুবতী মেয়ের আয়েশা ওনার বাবার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া শুরু করলো কি এমন নূর যেই নূর দেখা গাছপালা পশু পাখি পর্যন্ত পাগল সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই নূর যখন আল্লাহ তাআলা আমেনার পৃষ্ঠ দেশে আনলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন আসলো মা আমেনা ডেকে বলে ও পৃথিবীর মানুষরা আমার গর্ভের মধ্যে সন্তান আছে এটা আমি আমি বুঝতেছি না আমি কোন প্রকার উপভোগ করতে পারতেছি না বোঝা যাচ্ছে না কারণ সন্তান হলে তো পেট ভারী হয় পেট উঁচু হয় কিন্তু আমার মধ্যে কোনো কিছু নাই কিন্তু আমি যখন গভীর রাতে ঘুমিয়ে যাই ঘুমের ঘরে দেখি ফেরেশতা আয়েশা বলে আহলান সাহলান মারহাবান দু জাহানের সরকার নবীর আগমন সুবহানাল্লাহ শুধু তাই নয় মা আমিনা ডেকে বলে ও পৃথিবীর মানুষেরা আমি যখন ঘর থেকে বেরিয়ে যেতাম আমি দেখতাম গাছপালা পশু পাখি আমাকে সালাম দিত আহলান সাহলান মারহাবান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জন্যই দেখেন আমার আলা হযরত কি সুন্দর করে লিখতেছেন আয়ে নবীও কে সুলতান আয়ে নবীও কে সবাই আয়ে নবীও কে সুলতান আয়ে এক নজর জো উনকো দেখে হো জায়ে কুরবান আয়ে নবীও কে সুলতান আয়ে নবীও কে সুলতান আয়ে নবীকে উচ্চ আওয়াজে বলেন না মারহাবা মারহাবা হাও মরিয়ম হুরায়ে আহমদ কা সব জশনে মানায়ে ইয়া রাসূলুল্লাহ বলেন না করতে জিবরিল আমিন প্যারা ইয়ে ইলা নায়ে
नबियों के सुल्तान आए, नबियों के एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए, नबियों के सुल्तान। उच्च आवाज बोलना मरहबा। দেখেন একজন বাংলা শায়ের অনুবাদ করে কি সুন্দর নবীর শানে নাত লিখেছেন। আরে নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। আমার ভাইয়েরা, মা আমিনা ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা কেমন সন্তান আমার বুকে, আমি তো সামান্য পরিমাণ খোঁজ পাচ্ছি না, কিন্তু ফেরেশতাকুল আয়েশা আমাকে এলান করে দিতেছে, ও জগতের মা মা আমিনা আপনার কুলে তাশরিফ আনতেছেন রহমাতাল লিল আলামিন। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হজরত কি লিখি লিখতেছেন দেখেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, সুবহানাল্লাহ বলেন না, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তফা কে আজমত কা হাত হে না কি নারা হে, মুস্তফা কে আজমত কা হাত হে না কি নারা হে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আল্লাহর জবান তো পাক, আল্লাহর জবান তো পুত পবিত্র, আল্লাহর পাক জবানে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন না, যে নবীর সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আল্লাহকে ডাক দিলাম আল্লাহ নবীর সম্মানকে আপনি বাড়িয়ে দিয়েছেন, আমাদের তো আর বাড়ানোর ক্ষমতা নাই কমানোর ক্ষমতা নাই, তাইলে আমরা কি করব। আল্লাহ ডাক দিয়ে কই, ও দুনিয়ার বান্দা বান্দিরা আমার চেয়ে ক্ষমতা আর বাড়ানোর ক্ষমতা তোমাদের নাই, কিন্তু তোমরা আমার নবীর সম্মান বর্ণনা করো, আমার নবীর সম্মান কোন কোন দিক দিয়ে কতটুকু আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমার নবীর আজমত কতটুকু বৃদ্ধি করে দিয়েছি, আমার নবীর মকাম কোন দিক দিয়ে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, এইগুলা তোমরা বর্ণনা করো, তোমাদের ঈমান তাজা হয়ে যাবে, তোমাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। নবীর মুজেজার মধ্যে আরেকটা বড় মুজেজা হলো মেরাজের মধ্যে অন্যান্য নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ জানে, আল্লাহ রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই, আল্লাহ বলে দিন লান তারানি, দেখতে পারবা না, দেখার ক্ষমতা নাই, কিন্তু আমার নবী তো উম্মতের প্রেমে দেওয়া না, আল্লাহ দেখার কথা বলে না, আল্লাহ নিজে বলে বন্ধু হাজার বছর বিভিন্ন সুরতে আপনি বন্ধুর নূর মুবারক বানায় রাখছি জান্নাতের মধ্যে, আপনি বন্ধু নবীর শান মান ফেরেশতা নিয়ে গেছি, কিন্তু আপনি বন্ধু নবীর নবীকে দেখার স্বাদ মিটে নাই, আপনি আবারও একটু আমার বাড়িতে আসেন, সুবহানাল্লাহ বলবেন, হাই হাই আল্লাহ বলেন বন্ধু আমার বাড়িতে আবার একটু আসেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়া জিব্রাইলকে আগায় নেওয়ার জন্য রিসিভ করে আনার জন্য নবীর বাসাতে নবীর হুজরা মুবারকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ, হায় হায় নবীর সবচেয়ে বড় মুজেজা এই নবীজি। আমরা যদি নবীর মুজেজা নবীর শান বর্ণনা করতে চাই তাইলে আমরা ছোট্ট একটা কাজ করতে হবে, অন্য নবীদের সাথে একটু তুলনা করেন। মুসা নবীর হাতে লাঠি ছিল, এ কথা ঠিক কিনা বলেন? মুসা নবীর হাতে লাঠি, পানির তৃষ্ণা লাগছে, পাথরের মধ্যে আঘাত করছে আল্লাহর হুকুমে, পাথর থেকে 12টা ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে, শুধু তাই নয় পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীর হাতেও লাঠি ছিল, এ কথা ঠিক কিনা বলেন? লাঠির মুজিজা পরে দেখেন, আগে দেখেন আমার নবীর আঙ্গুল মুবারকের মুজিজা কত বড়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর মুজেজা আমি পাপি মুখে কি বলবো, নবীর প্রিয় সাহাবী ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আসমা বিনতে উমাইস বর্ণনা করতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসা যাওয়া করতেন, সুবহানাল্লাহ,
সদা সর্বদা নবীর দরবারে থাকতেন। যেই হাদিসটা ইমাম কুস্তালানি মাওয়াহিবুল দুনিয়াতে বর্ণনা করেছেন, যেই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল কবীরে বর্ণনা করেছেন, যেই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল আওসাতে বর্ণনা করেছেন, আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ-জুহরি বিসহবাতি সুম্মা আরসালা আলাইনা ফি হাজ্জা ফারজা ওয়াকাদ সাল্লাল্লাহু সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর। সুবহানাল্লাহ, বলেন লম্বা হাদিস যে আসরের পূর্বে জোহর নামাজ আদায় করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক জায়গায় কোন প্রয়োজনে পাঠাইলেন, কে পাঠাইলেন? নবীজি পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতে একটু দেরি হলো, ফিরার পূর্বেই নবীজি আসরের নামাজ আদায় করে নিয়েছে, কিন্তু ততক্ষণেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ভাবলেন যে আমি নবীর দরবারে এসে নামাজ আদায় করব। উনি আসলেন, আসার পর নবীজির পাশে বসলেন। আমার আপনার নবী তো নামাজ কায়েম করে ফেলেছে, তাই নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা মুবারকটা রেখে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ, বলেন না দেখেন আল্লাহর লীলা খেলা। আমার নবীজি কি করেন, এই পায়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে ঘুমিয়ে পড়লেন। নবীরা ঘুমাইলেও কিন্তু সবকিছু জানে দেখে, কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীর মুজেজা প্রকাশ করানোর জন্য নবীজি যখন ঘুমিয়ে পড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হাই রে আমি তো এখনো নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছেন, আমি প্রয়োজনে নামাজ ছেড়ে দিব, তবু আমার নবীকে আমি ডাক দিব না। সুবহানাল্লাহ, বলেন না কেন ডাক দেই নাই? কারণ নবীর ভালোবাসার নাম নাম হলো ঈমান। আসলে ঈমানে হুব্বি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা লিআন্না কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আতুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন উর্দু কিতাব, উর্দু কিতাব এখানে বর্ণনা করেছে সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপর রেওয়ায়েতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলতেছেন উম্মতেরা তোমরা যদি ইমানদার হতে চাও, তোমরা যদি জান্নাতের দলের খাতায় তোমাদের নামটা লেখাইতে চাও, তোমাদের জন্য আমি নবীর ঘোষণা, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না নবীকে বেশি ভালো না বাসবা, মিওয়ালে দেখি ওয়ালা দেখি ওয়ান নাসি আজমাই। সুবহানাল্লাহ, বলেন মুত্তাফাকুন আলাই। অপর রেওয়ায়েত সহিহ বুখারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিকা ওয়া যাকারিনাহু ওয়াহু, যতক্ষণ না শুধু পৃথিবীর মা বাবা সন্তানাদি দুনিয়ার সকল মানুষ নয়, মাল সম্পদ নয়, নিজের জান থেকে নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবা না। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান বাবে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান প্রথম খণ্ড 14 পৃষ্ঠা, ছাপার কারণে পৃষ্ঠা উলটপালট হতে পারে। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খণ্ডের হাদিস 14 নম্বর হাদিস আপনারা মনে রাখবেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর প্রতি যার ভালোবাসা যতটুকু তার ঈমান ততটুকু। সুবহানাল্লাহ, দেখেন সাহাবীর নবীকে কত বেশি ভালোবাসতেন। ঈমানের মূল হাতিয়ার তো হলো মদিনাওয়াল নবীর প্রেম। আমার সাবজেক্ট এটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন, কিন্তু উনি তো কোনোদিন নামাজ ছাড়েন না। সুবহানাল্লাহ, বলেন না আমার ভাইয়েরা নামাজ থেকে গাফিল হয়ে গেলেন, কাগজ কলম নেন লিখে রাখেন, আপনারা যেই দিন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবেন না। আল্লাহ কোরআনের 82 জায়গায় নামাজ কায়েমের আদেশ দিয়েছেন। আজকে এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ওয়াদা দিয়ে যান, নবীর প্রেমিক হয়ে, সাহাবায়ে কেরামের প্রেমিক হয়ে, আহলে বায়াতের আদর্শ অনুসারে, নবীর আদর্শ অনুসারে, ওলি আল্লাহদের আদর্শ সংসারে জীবন করার জন্য আজ থেকে আরজাই করি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন, নামাজ পড়বেন কিনা বলেন? আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? আপনাদের কাছে এই মাদানি অনুরোধ রেখে যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রেমে কান্না শুরু করে দিলেন। হাই হাই, যখন উনি কান্না শুরু করে দিলেন উনার চোখ দিয়ে যখন পানি পড়তেছেন, হঠাৎ করে উনার চোখের পানি নূর নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, বলেন না
যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কান্নার চোখের পানি এসে পড়ে গেল, নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, কি ব্যাপার ও আলী, কান্নার কারণ কি, কেন কান্দছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ও ঘুমায়ের নবী, দয়ার নবী, আমি কান্দতেছি গো নবী। দেখেন সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, আসমা বিনতে আবিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য বর্ণনাকারীগণ এই হাদিসটা বর্ণনা করেছেন, যে হাদিসটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে জাগ্রত হলেন, নবী জিজ্ঞেস করলেন কেন কান্দছ, কান্নার কারণ কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে যখন নবীজি মাথাটা তুললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, কিন্তু আজকে আমার নামাজ চলে যাইতেছে, তাই নামাজের মহব্বতে চোখ দিয়ে পানি পড়েছে, আমি নামাজের জন্য ডাক দেই নাই, সূর্য ডুবে গেছে কিন্তু আমি ডাক দেই নাই, কিন্তু ডাক দেই নাই কারণ আমি তো জানি নবীর মহব্বতের চাইতে আর বড় কিছু নাই, ঠিক কিনা বলেন? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি, নবীর মহব্বতের চাইতে, নবীর প্রেমের চাইতে বড় কিছু আর নাই, তাই আমি ডাক দেই নাই। এবার নবীজি বলে, ও আলী, তুমি তো জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই, তুমি কি নামাজ পড়তে চাও কিনা? সুবহানাল্লাহ, তুমি নামাজ পড়তে চাও কিনা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে যাচ্ছে, সূর্য তো ডুবে গেছে, এমন সময় তো নামাজ পড়া হারাম, তিন সময়ের মধ্যে একটা, যে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, মধ্যাহ্নে, এগুলো তো নামাজ পড়া হারাম, এখন তো হারাম সময়ের মধ্যে পড়ে গেছে, কিভাবে আমি নামাজ পড়ব? বলে, তুমি নামাজ পড়তে চাও কিনা বলো, নামাজের সময়ের ব্যবস্থা করে দিছি আমি। উনি যখন নমরুদের সাথে তর্ক বিতর্ক করতেছেন, নমরুদ নিজেকে কি দাবি করত, খুদা দাবি করত, আস্তাগফিরুল্লাহ, খুদা দাবি করে, ও যখন নমরুদের সাথে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতেছে, যে সবাই আমাকে খোদা মানছে, তুমি কেন মানতেছ না, তুমি আমাকে মানো না হলে কিন্তু তোমার বিপদ হবে, তোমাকে কিন্তু বাঁচতে দেব না, বলে তোমাকে খোদা মানতে পারি, তুমি একটা কাজ করো, কি, তুমি মরা মানুষকে জিন্দা করো, জিন্দা মানুষকে মরা করো, দুইটা আদেশ করবে, এর মধ্যে একটা একটা এটা প্রথমটা, মরা মানুষকে জিন্দা করো, তুমি জিন্দা মানুষকে মরা করো। তখন কিন্তু নমরুদ এটা করেছিল, কিভাবে, একটা মানুষের মৃত্যুদণ্ড নির্ধারিত হয়ে গেছে, সেই মানুষটাকে উনি খালেজ করে দিলেন, আর একটা ভালো মানুষকে উনি এনে জবাই করে মৃত্যুদণ্ড দিলেন, যে দেখো আমি মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারি, আমি মানুষকে বাঁচাইতেও পারি। তখন বললেন দুই নম্বর কথা, আল্লাহ তাআলা পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, পশ্চিম দিক দিয়ে অস্ত নেই, তুমি যদি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাইতে পারো আমি তোমাকে খোদা মান দেব। ওই দিন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বলেছিল, পারলে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাও, আমি তোমাকে খোদা মানবো, তার তো আর সূর্যের উপরে হাত নাই, সে এই ক্ষমতা নাই, এটা পারে নাই, কিন্তু আমার নবীর আজমত কত বড়। দেখেন আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নু নামাজ পড়ে নাই, নামাজের সুযোগ করে দেওয়ার জন্য যেই মাত্র আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য উদিত হতে দেরি নাই, সুবহানাল্লাহ বলেন না? ওই দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গিয়েছিল, এই জন্য আলা হজরত কি সুন্দর করে একটা নাত লিখতেছেন, দেখেন, সূর্য উল্টে পাও পাল্টে চাঁদ ইশারে ছে হো চাঁদ, আন্দে না যদি দেখিলে কুদরত রসুলুল্লাহ কি, আরশ হক হে মসনদে রিফআত রসুলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রসুলুল্লাহ কি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দেখেন সূরা মায়দা 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ষষ্ঠ পারা সূরা নিসা, কোরআনের 4 নম্বর সূরা, এটার 75 নম্বর 175 নম্বর আয়াত দলিল নোট করে রাখেন, রেকর্ড করে রাখেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর মহব্বতের আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আর মহব্বত নিয়ে অন্তরের ময়লা সাফ করে কলবের মধ্যে নূরানী নবীর সিল মদিনার সিল লাগানোর জন্য উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন কি বলতেছেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাস হে মানব সমাজ কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সুবহানাল্লাহ বলেন না যে নিশ্চয় এইমাত্র তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ মানে সরকারে দোয়ালম দুজাহানের বাচ্চা নবী আগমন করেছে সুবহানাল্লাহ বলেন না শুধু তাই নয় তারা নবীর আগমনের বর্ণনা খুঁজে পায় না আল্লাহ কোরআনের পারা চার কোরআনের তিন নম্বর সুরা সুরার নাম সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো চৌষট্টি লাকদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম সুবহানাল্লাহ বলেন না যে ও বান্দারা নিশ্চয় আল্লাহর বড় দয়া হয়েছে আল্লাহর বড় অনুগ্রহ হয়েছে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে তাদের মধ্য থেকে দুজাহানের বাচ্চা নবীকে সরকারে দোয়ালম নবীকে প্রেরণ করেছে দেখেন কত আয়াতে আল্লাহ নবীর আগমনের বর্ণনা করেছেন এইভাবে নবীর আগমনের বর্ণনা করে মিলাদুন নবীর বর্ণনা করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এগারো পারা দশ নম্বর সুরা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু সুবহানাল্লাহ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো তোমরা যে রহমত পেয়েছো তোমরা যে অনুগ্রহ পেয়েছো ফজল পেয়েছো এর জন্য তোমরা খুশি পালন করো তোমরা আনন্দ উৎসব করো সুবহানাল্লাহ আমার ভাইরা এখন তো আমি যে বললাম রহমত পেয়েছি মানে নবী পেয়েছি অনুগ্রহ পেয়েছি কুরআন পেয়েছি এটাকে আমার বানানো কথা এটা তাফসীর কারকগণের কথা অসংখ্য তাফসীর কারকগণ বলেছেন অসংখ্য হাদিস বিশারদগণ হাদিসের মধ্যে বলেছেন এই রহমত দ্বারা নবীকে বোঝানো হয়েছে ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে কোন কোন তাফসীর কারকগণ বলেছেন উভয়টাই দ্বারা দুজাহানের সরকার নবীকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ তাফসীর কারকগণ শুধু বলেন নাই আপনি অপর আয়াত দিয়েও তাফসীর করতে পারেন কুরআনুল কারীমের সূরা আম্বিয়া সত্র পারার সূরা আম্বিয়া কুরআনের একুশ নম্বর সূরা একশো সাত নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছেন রহমাতাল লিল আলামিন মানে নবী হলো রহমত নবী দু জাহানের রহমত আই রহমত পাওয়ার কারণে তোমরা ফালিয়া প্রভু খুশি পালন করো আনন্দ উৎসব করো সুবহানাল্লাহ এই জন্যই কোরআন থেকে দলিল পেয়েছি তাই আমরা ঈদ মিলাদুন নবী পালন করি ঈদ মিলাদুন নবীর উৎসব করি সুবহানাল্লাহ বলেন না আমরা জশতে জুলুস করি এই জন্য আলা হযরত কি লেখেন দেখেন ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ দিওয়ানোঁ কি তওবা রব্বিউন নূর হ্যায় ঈদ দিওয়ানোঁ কি তওবা রব্বিউন নূর হ্যায় ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই নবীর প্রেম ইমানদারের মূল হাতিয়ার নিয়ে রুম রুম সহ মুসলিম রাষ্ট্রগুলা মুসলমানরা জয়ী করেছে আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানে ভরে গেছে এত মুসলমান মুসলমানের এত ক্ষমতা একজন মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছিল কিন্তু এমন নামী মুসলমানরা আজকে কেন নির্যাতিত কেন নির্যাতিত তাদের মধ্য থেকে মূল হাতিয়ার হারিয়ে ফেলেছে নূর নবীর প্রেম হারিয়ে ফেলেছে তাই আজকে এত নির্যাতিত ঠিক কিনা বলেন আমার ভাইরা এই নবীর প্রেম কি জিনিস এটা আল্লামা ফারুকি বুঝিয়ে দিত চ্যানেলের মধ্যে বসে ঠিক কিনা মিলাদুন নবী কি জিনিস এটা বোঝানোর জন্য একটা চ্যানেলে বসে বিশ পঁচিশটা চ্যানেলে বসে ওই যে বাতিলেরা ভণ্ডরা মুখোশধারী আলেমেরা নবীর শানের বিরুদ্ধে কথা বলে ইগুলার মুখোশ খোলার জন্য একটা চ্যানেলে বসে উনি একাই যথেষ্ট ছিলেন উনি একাই বসে মিলাদুন নবী কি জিনিস নবীর প্রেম কি জিনিস বুঝিয়ে দিতেন ঠিক কিনা বলেন কিতাব দিয়ে তর্ক বিতর্ক দিয়ে কলম দিয়ে না পেরে তারা যে ইজিদেরই বংশধর ইজিদেরই আল তারা প্রমাণ দিয়ে তারা হুসাইনি সৈনিককে নবীর প্রেমিককে গলা কেটে শহীদ করল ঠিক কিনা বলেন তারা
মনে করেছে যে কিরে একটা চ্যানেলে বসে আমাদের মুখোশ খুলে দিতেছে সুন্নিয়তের জন্য দেশে বিদেশে প্রান্তরে প্রান্তরে মানুষকে জাগিয়ে তুলতেছে নবীর প্রেম বৃদ্ধি করে দিতেছে তাকে বুঝি আমরা শহীদ করে ফেললেই আমরা সুন্নিয়তের জবানকে নিচু করতে পারবো সুন্নিয়তকে বন্ধ করে দিতে পারবো কিন্তু তারা জানে না সুন্নিয়তটা জান্নাতি দল সুন্নিয়তটা পূর্বে ছিল জান্নাতি দল বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন এক ফারুককে হত্যা করে তোমরা সুন্নিয়তের জবান বন্ধ করতে পারবে না বাতেলরা দুই দিন বিভিন্ন রূপে আসবে যাবে স্থায়ী হবে না কিন্তু সুন্নিয়ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে যে দেখো নবীর প্রেমিক প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এক এক আল্লামা ফারুকে জন্ম নিতেছে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমি আজকে বলতে চাই আমরা ফারুকের সৈনিক আমরা ওই আলা হযরতের সৈনিক মইমুদ্দিন আল কাদির সৈনিক শেরে বাংলার সৈনিক আমরা এই মিলাদুন নবীর কথা বলি এই জন্য আমাদের কো আজকে বিভিন্ন প্রকার হুমকি দেয় আমি বলতে চাই শুধু নরসিংদীর মৌলভী মুজাম্মেল হাজার এনে ওয়াজ করালে চলবে না বৈরবের হুজুর এনে ওয়াজ করালে চলবে না আপনাদেরকে সুন্নিয়তের মানদণ্ড নবীর প্রেমের মানদণ্ড দুরুদ মিলাদ ক্যাম্প প্রত্যেকটা ঘরে ঘরে চালু করতে হবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আপনারা আলে মেনে পারেন না পারেন নবীর প্রেমের দূরত প্রত্যেকটা ঘরে ঘরে চালু করবেন কেননা নবীর প্রেমিক হয়ে নবীর আশিক হয়ে যখন আপনি ঘরের মধ্যে দূরত পড়বেন আলে মেনে পারলে তো আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী মিলে পরিবার পরিজন মিলেও যদি পড়েন নবীর প্রেম যখন আপনার অন্তরে গভীর হয়ে যাবে আপনি গরিব হতে পারেন মদিনায় যাওয়ার আপনার ক্ষমতা নাই নবীর রোজা দেখার ক্ষমতা নাই কিন্তু আমার নবী তো গরিব না নবী দুজাগানের বাচ্চা নবী নবী সরকারি দোয়ালম নবী নবী হাসরের ময়দানে উম্মতের কান্ডারি হয়ে নিজে উকিল হয়ে মিলাদ প্রেমিক দুরুদ প্রেমিক উম্মতের সুপারিশের পাল্টা উত্তোলন করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেমের কানেকশন যখন গভীর হবে আপনার বান্দা করে আয়েশা একদিন নূর নবী দিদার দিয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায় কোরআন ও হাদিস বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা দেখেন ওই বাতিলরা তো বলবে বানায় কথা বলছে বানানো হাদিস এই জন্য কিতাব নিয়ে এসেছি সহি বুখারি শরীফের হাদিস উখরজ বুখারি ফি সহি কিতাবুল ঈমানে ওয়ান নুজুর বাবে কাইফা কানাত ইয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারি শরীফের হাদিস হুব্বে মুস্তাফার অধ্যায়ের মধ্যে আছে যে হাদিস কানা রওয়াউল বুখারী হুব্বে মুস্তাফার উপরে আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর বিন খাত্তাব ফাক্বালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আন্নাত আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ফাক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা ফাক্বালা লাহু উমর ফা ইন্নাহুল আন ওয়াল্লাহু লা আন أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر رواه البخاري وجكون تقولن سبحان الله سبحان الله صحيح البخاري شريف الحديث যখন নবীজি হাদিস বর্ণনা করলেন নিজের পিতা মাতা সন্তানাদি দুনিয়ার সকল মানুষ জান থেকে বেশি ভালো না বাসলে তো ইমানদারের খাতায় নাম লেখাইতে পারবা না তখন হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন নবীর দরবারে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নব্বই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার পিতা মাতা থেকে আমি আমার সন্তান আদি থেকে এমনকি দুনিয়ার সব মানুষ থেকে আমার ধন ভাণ্ডার থেকে আপনি নবীকে বেশি ভালোবাসে আমি ইমানদার হতে পারলাম কিনা আমার নবী ডেকে বলে ও উমর লা তুমি ইমানদার হতে পারো নাই তুমি ইমানদার হতে পারো নাই তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নু ভেবে বললেন আমি তো আমার জান থেকে বেশি ভালোবাসি নাই এটা বলি নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু নবীর প্রিয় সাহাবীতে বর্ণনা করেছেন ফাওয়াল্লাযী নাফসি বুখারী শরীফের হাদিস তাই তিনি একটু ভেবে বললেন ইয়া রাসূলুল্লাহ হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা এখন আমি আমার জান থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া উমর এখন হয়েছে এখন তুমি পূর্ণ ইমানদার হয়ে গেছো উমর সুবহানাল্লাহ বলেন নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাও নবীর প্রেমের ডায়েরিতে নাম তালিকান কিচ্ছু লাগবে না আল্লাহ বলতেছেন মাইয়াতে রাসূল ফাকাত আতো আল্লাহ তারা যেন আমি আল্লাহর প্রেমের ডায়েরিতে নাম তালিকায়
সুবহানাল্লাহ বলেন না, তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো আর আল্লাহ যে রাজি খুশি করতে পারবে তার জন্যই তো জান্নাত, ঠিক কিনা বলেন? এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল উযলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিতেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউসে যেতে হলে প্রথমে তোমাকে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ওয়া আমিলুস সলিহাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার জনতা তোমরা শুনে রাখো, ঈমানদার মানুষ তোমরা শুনে রাখো, ওয়া আমিলুস সলিহাত, তোমরা যখন নেক আমল করবা, তোমরা যখন নামাজ পড়বা, এই নামাজ মেরাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য তো হাদিসের ঘোষণা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমান যখন খাটি হবে, দিল যখন খাটি হবে, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে দেখানোর জন্য রাসূলের প্রেমে নামাজ পড়ি, আর যখন তার বিপরীত হবে মানুষকে দেখানোর জন্য নামাজ হবে। কোরআনুল কারীমের 30 পারা 107 নম্বর সূরা, সূরা মাউনের 4 নম্বর আয়াত, দলিল নোট করে রাখেন, আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার, الذين هم عن صلاتهم ساهون, الله اكبر, হাই হাই, আল্লাহর ঘোষণা যে নবীর প্রেম নাই তোমরা নামাজ পড়বা, মানুষ তোমাদেরকে মুসল্লি বলবে, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক দোজক বানিয়ে রাখছি। তারা তো আজকে কপালে নামাজের দাগ পালায়, নামের আগে মুসল্লি লাগায়, আমরা নামাজ পড়ি, দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত, হাই হাই, নবীর প্রেম ছাড়া নামাজ পড়লে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে, আপন নামাজে উদাসীন হলে। কোরআনের সূরা মাউনের ঘোষণা 30 পারা, এই সূরা সবাই মোটামুটি পারেন, সূরা মাউন, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বাংলা তরজমাওয়ালা কোরআন শরীফ কানজুল ঈমান সবার ঘরে রাখবেন, মাঝে মধ্যে পড়বেন, ঈমান তাজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে কি বলতেছেন এই আয়াতের তরজমায়, যে মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজক, কোন মুসল্লিও, যে মুসল্লিরা যার দ্বারা ইসলাম পেলাম, যার দ্বারা কোরআন পেলাম, যার দ্বারা নামাজ পেলাম, নামাজ পড়লে দুরূদ পড়তে হবে, দুরূদ ছাড়া নামাজ হবে না, সেই দুরূদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক কিনা, আছে কিনা, আছে কিনা, আসসালামু আলাইকা ইয়া নবী, আছে কিনা, নবীর শরণ লাগবে, নবীর প্রেম লাগবে, ওয়া আলা আলি মুহাম্মদ, আলে বায়াতের নামও নামাজে আছে, আলে বায়াতের প্রেমও লাগবে, পাকে পঞ্জিতনের প্রেমও লাগবে, নইলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একের পর একটা শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরেকটা শূন্য দিলে 10000, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ, শূন্য যত বাড়াবেন সংখ্যা তত বাড়তে থাকবে, কিন্তু যদি একটা বাদ দিয়ে দেন, আছে দাম, আছে দাম নাই, ঠিক তেমনি নবীর প্রেম আছে, আমল আছে, নামাজ আছে, এই নামাজ জান্নাতের চাবি, এই নামাজ মেরা, নবীর প্রেম নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আজকান আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, গাট্টি আছে, সব আমল লয়া দুজুকের লাগতে হতে হবে, আস্তাগফিরুল্লাহ বলেন, সেই নবীর প্রেমের কানেকশন গভীর করেন, আপনাদের সব আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই নবীর প্রেমই হইল ইমানদারের মূল হাতিয়ার, এই হাতিয়ারকে গভীর করে আমরা যাতে ইসলামকে, সুন্নিয়তকে বিশ্বের বুকে কায়েম করতে পারি, আমরা যেন বিশ্ব সুন্নি ইস্তেমা চালু করতে পারি, আমরা যেন সুন্নি চ্যানেল চালু করতে পারি, আমরা যেন প্রতিটা এলাকায় ইউনিয়নে ইউনিয়নে সুন্নি মরকজ, সুন্নি প্রতিষ্ঠান করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সবাই মহব্বতের সাথে হাতে উঠে বলেন আল্লাহু আমিন। আমরা সবসময় আল্লাহকে ডাকি, আল্লাহ সবসময় দোয়া কবুল করে না, আজকের দোয়া ফিরবে না রে ভাই, এই একটা দিন আশা প্রত্যাশা নিয়ে সবাই আবার বলেন আল্লাহু আমিন। রব্বানা ইয়া রব্বানা করে দাও
हमरार जीवो नेरे सब गुना रब्बाना जलमना अंफसना व इल्लम तौफिलना व तरहमना लनकून मिनल खासिरी रब्बाना आतना फिद दुनिया हसनत व फिल आखिरती हसनत व किना अज़ाबन्ना মাহবুব তুমি রহমতের নজর দিয়ে তাকায় দেখো তোমার প্রেমিক বান্দা দিলে লইয়া গভীর জনিতে গল্লা রাত্র দুইটা তিনটা বাজে যায় আমি দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করলাম তোমার নবীর মহব্বতে মিলাদুন নবীর মহব্বতে তোমার প্রেমিক বান্দারা গভীর রজনী পর্যন্ত সাতক পাখির মতো বসে আছে আল্লাহ আমার মন বলে আমি যদি আলোচনা করতে করতে ফজর মুখ পর্যন্ত করতাম একটা মানুষ নষ্ট হয় আল্লাহ কি আশা নিয়া তোমার প্রেমিক বান্দারা বসে আছে তুমি মাহবুবের তো জানার বাকি না আল্লাহ শয়তানের দুকায় পড়ে এই দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে কত গুনাহ করতেছি রে আল্লাহ জীবনে আমরা তো গুনাহগার এত গুনাহ করেছি যেই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ জীবনে নেক আমলে তো অল্প যেগুলো দ্বারা জান্নাতে আশা করতে পারি না রে আল্লাহ আল্লাহ গুনার দিকে যদি তাকাও আমাদের তো কোনো উপায় থাকবে না রে আল্লাহ আজকে মিলাদুন নবীর মাহফিলে আমরা তোমার কুদরতে পাও ধরে ক্ষমা চাই রে আল্লাহ জীবনে গুনাহ করছি ভুল করছি রে আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না আর ওই কঠিন মৌতের সময় আমাদের প্রত্যেকের জবান দিয়ে নূর নবীর দিদারের সাথে সাথে জারি রাখিও মধুর কালিমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু